হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার ডেভিড উইলিয়ামসকে ভারতে আনতে কি কি কাঠখড় পোড়াতে হয়েছে সবুজ মেরুন কর্তাদের সন্দেশ ছাড়া আরও একজন ভারতীয় প্লেয়ার ইউরোপের ক্লাবে সাইন করতে চলেছেন এই সবই জানাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি একটু স্কিপ না করে সে অবধি দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিসের ওয়েট করছো এখনই সাবস্ক্রাইব করে দাও যে কোনো স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য আগামীকাল রাতেই আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়েছি ডেভিড উইলিয়ামস কলকাতায় এসে গেছেন তো ডেভিড উইলিয়ামসকে ভারতে আনা একদমই সোজা ছিল না অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এটিকে মনবাগান ম্যানেজমেন্টকে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ভিসা পাওয়া যায় এয়ারপোর্ট থেকে ডেভিড পাঁচবার এয়ারপোর্টে এসেছেন ভিসার জন্য কিন্তু একবারও পাননি একসময় সবুজ মেরুন কর্তারা প্রায় ভেবেই নিয়েছিল তারা তিন বিদেশি নিয়েই এফ কাপ খেলতে নামবে কিন্তু তখনই এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ব্যাপারটার মধ্যে ইনভলভ হন আমি তোমাদের আগেই বলেছি অস্ট্রেলিয়া বর্তমানে কঠোর লকডাউন চলছে সেই কারণে ডেভিডকে তার মধ্যে থেকে কলকাতায় আনার জন্য সঞ্জীব গোয়েঙ্কার দল অস্ট্রেলিয়ার স্পোর্টস মিনিস্টার রিচার্ড কোলবেককে চিঠি দেন অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী ও তার টিম ডেভিডের ভিসার ব্যবস্থা করেন এবং ডেভিডকে ভারতে পাঠাতেও অগ্রণী ভূমিকা নেন এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রীর সাহায্য ছাড়া কখনোই ডেভিড উইলিয়ামসকে ভারতে আনা সম্ভব হতো না আজ বিকেল থেকেই ডেভিডের প্র্যাকটিস করার কথা প্র্যাকটিস ভিডিও পেলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব আর আজ এফসির কাছে এটিকে মোহনবাগানের দল রেজিস্টার করানো হয়ে গেছে তবে টিম লিস্ট এখনো অবধি ঘোষণা করা হয়নি লিস্ট ঘোষণা করা হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আর ডুরান কাপ পাঁচ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ডের সব ম্যাচগুলি কলকাতার মোহনবাগান মাঠ সল্টলেক স্টেডিয়াম ও কল্যাণী স্টেডিয়ামে হতে চলেছে সন্দেশ ছাড়া আরও এক ভারতীয় ডিফেন্ডার ইউরোপের ক্লাবে সাইন করে দিলেন নাম অবনীত ভারতী তিনি হচ্ছেন তেইশ বছর বয়সী সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারেন অবনীত অবনীত এর আগে কেরালা ব্লাস্টার এফসিতেও খেলেছেন আপনি বর্তমানে এফকে ভানসড ক্লাবে সাইন করেছেন এই ক্লাবটি চেক রিপাবলিক দেশের সেকেন্ড ডিভিশন ক্লাব তো এটা খুবই একটা ভালো খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য যে একের পর এক প্লেয়ার বিদেশে খেলতে যাচ্ছেন তো সেখান থেকে তারা অবশ্যই অনেক অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন তো এটা খুবই একটা ভালো সুখবর তো আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ